হাত বার নাই আপনার এক এক করতে করতে 40 বার 20 বার 40 বার বলার পর তখন সে বলে বলে কি বলে না বলে সে বলতে চায় না অনিচ্ছায় বলে অ তবে প্রাইমারি ছেলেরা পড়তে চায় না তাদেরকে পড়াতে হয় তাদেরকে জোর করে পড়াতে হয় আর হাই স্কুলে আপনার বিজ্ঞান বিভাগে জীবন বিজ্ঞানের একটা চ্যাপ্টার নিয়ে মাস্টার পড়াচ্ছিলেন পড়াতে পড়াতে বিষয়টা ক্লিয়ার হয়নি হাফ হয়েছে ঘন্টা পড়ে গেছে শিক্ষক ওই জায়গাতে রেখে চলে গেল পরের দিন যখন স্যার ঢুকেছে তখন ছেলেরা বলছে স্যার ওই জায়গা থেকে বাকি আছে ওই জায়গা থেকে শুরু করেন বলে কি বলে না তার মানে প্রাইমারি ছেলেরা শিখতে চায় না লোড নিতে পারে না আর হাই স্কুলের ছেলেরা নিজেরা লোড নিতে পারে লোড ক্যাপাসিটি তারা বুঝে গেছে পড়া তারা কি জিনিস সেটা বুঝে গেছে তা প্রাইমারি হলো আপনার প্রাইমারি ছাত্রদের মতো আল্লাহ তাআলা এই ইবাদতটা দিলেন যে ইবাদতটার নাম হলো সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের নাম কি জোরে বলেন তো আল্লাহর নাম কি আল্লাহ নাম আল্লাহ আল্লাহ সিফাতি নাম কয়টা আছে 99টা আল্লাহ সিফাতি নাম আছে তার মধ্যে একটার নাম হলো গাফফার আছে না নেই আপনারা কায়দায় পড়েছেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া গাফফার পড়েছেন না পড়েননি পড়েছেন ইয়া গাফফার আপনি পড়েছেন মানে হে ক্ষমাকারী আপনি পড়েছেন ইয়া গাফফার মানে হে ক্ষমাকারী আপনি পড়েছেন যখন পড়েছেন আপনি অর্থ বুঝেননি আল্লাহ বলছেন আমার নাম গাফফার আমি গাফফার নাম ধারণ করেছি আমার গাফফার নাম ধারণ করার পিছনে অনেক কারণ আছে পৃথিবীতে যত মানুষ আমি পাঠিয়েছি তার মধ্যে একটা একটা সেক্টরে মানুষ বসবাস করে একটা এক শ্রেণীর মানুষ আছে তাদের নাম হলো মুসলমান আমি মুসলমানদের নামটা আমি রেখেছি ওয়াসাম্মাকুম মুসলিমিন তাদেরকে আমি আত্মসমর্পণকারী বানিয়েছি তারা আমাকে না দেখে বিশ্বাস করেছে রাসূলকে তারা দেখেনি উম্মত মুহাম্মাদি নবী মারা যাওয়ার পরে যারা এসেছে তারা নবীকেও দেখেনি জান্নাত দেখেনি জাহান্নাম দেখেনি এরপরে কোন সিরাত তারা দেখেনি এরপরে তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে আল্লাহ বলছেন আমার নাম গাফফার আমি এদেরকে এত ভালোবাসি আমার গাফফার নামের বদলতে আমি চাই না আমার বান্দারা আমার মুসলমান বান্দারা আমার মুমিন বান্দারা জাহান্নামে যাক এটা আমি কখনোই চাই না যার জন্য আল্লাহ তাআলা চান না বলেই তিনি আমাদেরকে বিভিন্ন কৌশলে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট ছোট্ট সুযোগ দিয়েছেন যাতে করে জীবনের গোনাগুলো মাফ হয়ে যায় আপনাদের মসজিদ এই মসজিদ এটা জুম্মা মসজিদ তো জুম্মা মসজিদে খতিব যখন খুতবা দেয় ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য উঠে তখন একটা কাঠের উপরে উঠে না উঠে না ওই কাঠটাতে কটা থাক আছে কয়টা তিনটা নবী জি একদিন তিনি মসজিদুন নববীতে খুতবাতে উঠছেন প্রথম কাটে কাটার প্রথম ধাপে পা দিলেন নবী কে না নবী পা দিলেন পা দেওয়ার সঙ্গে সঙ্গে নবী বললেন আমিন দ্বিতীয়বার দ্বিতীয় ধাপে পা দিলেন তারপরে নবীজি বললেন আমিন দ্বিতীয় ধাপ পেরিয়ে তৃতীয় ধাপে পা দিলেন এরপরে নবীজি বললেন আমিন সাহাবীরা কেউ বুঝতে পারল না ইতিপূর্বে নবী তো অনেকবার খুতবা দিয়েছেন ওই কাঠের উপরে চড়েছেন ইতিপূর্বে কোনোদিন এর আগে কোনোদিন নবীজি আমিন বলেননি আজকে যেভাবে তিনি প্রতিটা ধাপে উঠে উঠে আমিন বলছেন এর পূর্বে কোনোদিন আমিন বলেননি সাহাবীরা সবাই যেন চিন্তায় চিন্তিত নবীজি নতুন একটা প্যাটার্ন কেন শুরু করলেন নবীজি কেন আমিন বললেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই খুতবা থেকে যখন নামলেন তখন নবীজিকে জিজ্ঞাসা করছেন কিলা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাদেরকে বলুন কেন আজকে আপনি নতুন ভাবে এই এই আচরণ করলেন কেন আপনি নতুন ভাবে এই
বিষয়টা আজকে উপস্থাপন করলেন আমরা আপনার কাছে সুন্দরভাবে বুঝতে পারলাম আপনি প্রথম ধাপে পা দে আমিন বললেন দ্বিতীয় ধাপে পা দে আমিন বললেন তৃতীয় ধাপে পা দে আমিন বললেন কেন আপনি বললেন একটু আমাকে বুঝিয়ে বলুন আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন নবীজি বার মুখ করে বলছেন রে আমার মহব্বতের সাহাবীরা আমি তোমাদেরকে ভালোবাসি পছন্দ করি তোমরা আমাকে ভালোবাসো তবে শুনে না তার চাইতে আল্লাহ অনেক গুণে তোমাদেরকে বেশি ভালোবাসেন মহব্বত করেন আল্লাহ তাআলা পৃথিবীতে যত নারী নামক আপনার মেশিনটা পৃথিবীতে পাঠিয়েছেন অর্থাৎ মা নামক যত বস্তু পৃথিবীতে আল্লাহ তাআলা দিয়েছেন মা আপনার গরুর মধ্যে মা আছে গরুর বাচ্চা তার মা পেয়েছে আপনার ছাগল তার মা আছে দেখতে পায় বন্ধুরা আমার আমরা ঠিক যত প্রকারের মানুষ এখানে পৃথিবীতে আছি আপনার হিন্দু হোক চাই খ্রিস্টান হোক চাই ইহুদি হোক আপনার চাই মুসলমান হোক যত প্রকারের মানুষ পৃথিবীতে আমরা আছি সবাই আমরা পৃথিবীতে যারা আছি সবার আমাদের কিন্তু মা আছে না নেই আছে মায়ের পেট থেকে আমরা পৃথিবীতে এসেছি একটা মা তার সন্তান আপনার পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হলো আপনি যদি মাকে বলেন তোমার সন্তানটা আমাকে দিয়ে দাও আপনি প্রতিবেশী অথবা অন্য পাড়ার একটা মানুষ আপনার সন্তান নেই আর আপনার ওই দক্ষিণ পাড়ার একটা মহিলা তার পরপর পাঁচটা মেয়ে সন্তান হয়েছে বা চারটা মেয়ে সন্তান হয়েছে আপনার কোনো সন্তান নেই আপনি পূর্ব পাড়ার মানুষ আর ওটা হলো আপনার দক্ষিণ পাড়ার মহিলা আপনি ওই পাড়ার মহিলাটার কাছে গেলেন ওই পুরুষটাকে সঙ্গে নিয়ে ওই মহিলার পুরুষকে সঙ্গে নিয়ে আপনি গেলেন তার স্বামীকে সঙ্গে নিয়ে গেলেন আর যাওয়ার পর ওই মহিলাটাকে আপনি বলছেন বন্দে মা বন্দে আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি আল্লাহ তাআলা আমাকে কোন সন্তান দেননি আমি নিঃসন্তান আমি তোমার কাছে একটা সন্তান নিতে এসেছি ভিক্ষা নিতে এসেছি তবে একটা কথা শুনে নাও তোমার মা হিসাবে অধিকার কোনদিন তুমি হারাবে না যখন খুশি তখন যাবে যখন খুশি তখন তোমার সন্তানকে তুমি কোলে নেবে আদর করবে এটা আমার তোমার জন্য আমার দ্বার খোলা থাকবে দরজা খোলা থাকবে ওই মেয়েটির সঙ্গে সঙ্গে একটা জবাব দিয়ে দেবে আমার সন্তান ছাড়া আমি পৃথিবীতে থাকতে পারবো না আমি সন্তান কাউকে দিয়ে আমি একটা রাতও ঘুমাতে পারবো না এই কথাটা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবে তার মানে সে বোঝাতে চাইলো যে আমি আমার সন্তানকে এতটাই মহব্বত করি ভালোবাসি আমার এই ভালোবাসার কারণে আমার সন্তানকে রেখে আমি পৃথিবীতে একা কিনি থাকতে পারবো না বন্ধুরা আমার আমি আপনাকে বলতে যাচ্ছি পৃথিবীতে যত মা আছে প্রতিটা মা তাদের সন্তানকে ভালোবাসে আমার মা আমাকে ভালোবেসেছে ছোটবেলায় ভালোবেসেছে এখনো ভালোবাসে আপনার মা আপনাকে ছোটবেলায় যে ভালোবেসেছে যেভাবে আদর করেছে বন্ধুরা আমার আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত মা আছে তাদের কাছে যে মহব্বতটা আছে তার চাইতে বহু গুণে আল্লাহর কাছে মহব্বত বেশি আছে না কম আছে বেশি আছে ওই আল্লাহ বলছেন একটা মা যদি তার সন্তানকে একটা আগুনে পড়তে দেখতে যা পড়ছে যদি দেখে বা পানিতে পড়ে গেছে একটা মা আগুনে আপনার বাচ্চা আগুন আপনার পানিতে পড়ে গেছে নৌকাতে পার হয়েছে আপনারা দেখেছেন গত বছরে আপনার ফেসবুকে নয় আপনার সোশ্যাল মিডিয়াতে তো দেখেছেন এমনকি আপনার পত্রিকা হয়েছিল লাল গোলার মাটিতে একটা মা তার সন্তানকে নিয়ে গঙ্গা পার হচ্ছিল ওই গঙ্গা নদী যখন পার হচ্ছিল সেই সময় আপনার একটা বাচ্চা তার কাছে ছিল দুই থেকে তিনটা বাচ্চা একটা বাচ্চা আপনার পানিতে পড়ে গেল সঙ্গে সঙ্গে মা চিৎকার করে উঠল বলল আমার সন্তানকে বাঁচাও সন্তানকে বাঁচাও মেয়েটা সঙ্গে সঙ্গে সে করলো কি যে অবস্থায় ছিল ওই বাচ্চা দুটোকে আপনার ওই আপনার বাচ্চা দুটোকে
उद्धार करलो बंधुरे खापा हो गेछिलो माता मा के परे जिज्ञासा करा हलो तुमि केन झाप दिले तोमार बाच्चाके रक्षा करार जन्य तो आमरा जथेष्ट छिलाम একটা লোক তো ঝাঁপ দিয়ে তাও তোমার বাচ্চাকে উদ্ধার করার চেষ্টা করছিল মেয়েটি বলল আমার জান বলছে আমার মন বলছে আমার সন্তানকে রক্ত উদ্ধার করতে পারবে না এজন্য আমি নিজেই ঝাঁপ দিয়ে দিলাম আমি নিজেকে নিজেকে রক্ষা করতে পারলাম না আমি নিজেকে বোঝাতে পারলাম না যার জন্য আমি নদীতে ঝাঁপ দিয়ে দিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর যত মাতাদের কাছে যে মহব্বত আছে তার চাইতে বহু গুণে মহব্বত আল্লাহর কাছে রয়েছে ওই আল্লাহ বলছেন আমার বান্দাদের কাছে আমি ছোট ছোট উপহার দিয়েছি ছোট ছোট নিয়ামত দিয়েছি যাতে করে তারা সমস্ত পাপ থেকে তারা মাসুম হয়ে যায় নিষ্পাপ হয়ে তারা যেন আমার কাছে ফিরে আসতে পারে।